সানাই মাহমুদ সুপ্রভা। রূপালী জগতে তিনি প্রথমে মডেলিং দিয়ে শুরু করলেও কাজ করেছেন নাটক সিনেমাতে, তবে নিজের অভিনয় থেকেও বেশ সমালোচিত হয়েছেন ব্যক্তিগত কারণ নিয়ে। প্রথমেই সমালোচিত হয়েছেন বেস্ট ইমপ্লিমেন্টের কারণে। এরপর কোন এক মন্ত্রীকে বিয়ে করবেন এমন খবর সংবাদ মাধ্যমে ছড়িয়ে পড়লে সমালোচনার পাল্লাটা যেন আরো বেশি ভারী হয়ে যায়। কিছুদিন আড়ালে থাকলেও এবার ঠোঁট সার্জারি করে আবার আলোচনায় এলেন সমালোচিত মডেল সানাই মাহবুব। তার ঠোঁট সার্জারি করে বেশ কিছু ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্তদের কাছে শেয়ার করেন সানাই। এরপর ছবি দেখে ভক্তদের কড়া মন্তব্যে সানাইকে ধুয়ে দিলেন। কেউ বললেন মনে হয় মৌমাছি কামড় দিয়েছে, আবার কেউ লিখেছেন শরীরের আর কোনো অঙ্গ কি বাদ আছে সার্জারি করার, এমন অনেক সমালোচিত মন্তব্যে ভরে গেছে। মূলত ভাইরাল আর আলোচনায় থাকতে সানাই মাহমুদ এসব কাণ্ড করে থাকেন। ঠোঁটের পাশাপাশি কিছুদিন আগে সানাইয়ের চেহারায় কিছুটা পরিবর্তন করেন, এতে তিনি প্লাস্টিক সার্জারির কথা স্বীকার করে নেন। সানাই জানান এটি তার দ্বিতীয় সার্জারি, গালের সার্জারি করিয়েছেন ব্যাংকক থেকে। ডাক্তারি পরিভাষায় এই সার্জারির নাম চিক এগ্রিমেন্টেশন। ফটোশুট উইথ এক্সারসাইজ, এরকম ব্যবসা হয়।